ওয়েলকাম টু এডুফোনিক আইকিউব চ্যানেল এডুকেশান ইন ফোন আমরা আজকে আলোচনা করবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান এটা অ্যান্সিয়ান হিস্ট্রির পার্ট এবং এটা এক্সাম ওরিয়েন্টেড যদি আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং আমাদের ক্লাসের প্রথম অধ্যায় তো প্রথমেই বলে রাখি যে আমি নিজে একজন ডাব্লিউ বিসিএস অ্যাসপিরেন্ট এবং সেলফ স্টাডিজে বিশ্বাস করি এবং পড়াশোনাও করি তো বিভিন্ন রকম বিশেষ করে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম বই ফলো করে আমি বুঝতে পেরেছি যেটা একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে যে একটা কম্প্যাক্ট ইনফরমেশান কোনো একটা জায়গা একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি পাইনি তো সেই সমস্যা থেকে দূর সেই সমস্যা দূর করার জন্য এরকম একটা নোট তৈরি করার চেষ্টা করেছি যেটা মূলত কম্প্যাক্ট হবে এবং ইনফরমেটিভ হবে আর যদি সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তা আমাদের আজকের আলোচিত বিষয় হল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান পৃথিবীর সবচেয়ে পুরনো অ্যান্সিয়ান সিভিলাইজেশান বলা যায় এটার নাম এলেই আমাদের দু একজন এক্সকাভেটরের নাম মনে পড়ে তারা হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি আমরা মোটামুটি সবগুলোই পড়ব কীভাবে এক্সক্যাভিটেড হয়েছিল কার আন্ডার এক্সক্যাভিটেড হয়েছে আমরা জানবো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কখন এটার এস্টাবলিশমেন্ট হয়েছে কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয়ের আমলে এটা প্রথম এক্সক্যাভিটেড হয়েছে আমরা লেটস আমরা অন্য আর কিছু আলোচনা না করে টপিকে চলে যাই চার্লস মেশন বা জেমস লুইস এই একজন ব্যক্তি যখন আমরা হরপ্পা সিভিলাইজেশন পড়ব এই ব্যক্তিকে আমাদের মনে রাখতেই হবে কারণ এই একমাত্র ব্যক্তি যিনি আঠারোশো সালে ইঙ্গো আফগান যুদ্ধ চলাকালীন ইনি আফগানিস্তানে ডিপ্লয়েড হয়েছিলেন সেখানেই তিনি মূলত ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সোলজার ছিলেন এবং এক্স এক্সপ্লোরারও ছিলেন মানে নিদর্শন খোঁজ এইসব ব্যাপারগুলো করেছিলেন তো তিনি প্রথম একটা ডকুমেন্টেশন বানিয়েছিলেন হরপ্পা ধ্বংসাবশেষ নিয়ে তো সেই সময় যখন ইঙ্গো আফগান ওয়ার ইঙ্গো আফগান ওয়ার হয়েছিল সেই সময় আমাদের ব্রিটিশ ইন্ডিয়া তে তখন গভর্নর জেনারেল কে ছিলেন স্যার স্যার অকল্যান্ড স্যার অকল্যান্ড এনার ইনি ছিলেন গভর্নর জেনারেল ইনার ইনার মাধ্যমে ইনার আন্ডারেই এই প্রথম এই এই সৈনিক যে একটা ডকুমেন্টেশন বানিয়েছিলেন তার বেশি কিছু খবর পাওয়া যায়নি পরে আমরা যতগুলো এক্সক্যাবিশন বা যা নিদর্শন আমরা পেয়েছি সেগুলো মূলত ইনার নিদ ডকুমেন্টেশন দেখার পর থেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন যিনি প্রথম এই টার্ম ইন্দাস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান যে আমরা এই টার্ম এই টার্ম প্রথম ইউজ করেছিলেন যে ব্যক্তি তিনি ছিলেন জন মার্শাল জন মার্শাল জন মার্শাল ছিলেন ডিরেক্টর জেনারেল অফ এএসআই এএসআই স্ট্যান্ড ফর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম কোন গভর্নর জেনারেল বা ভাইসারের আমলে শুরু হয়েছিল এটা জানতে হবে এটা আমাদের মহাবিদ্রোহ আঠা আঠারোশো সালের মহাবিদ্রর পর আমরা যখন মানে ইন্ডিয়ার রেভলিস্টদেরকে যখন দমন করে ফেলা হলো তখন মূলত ভারত মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। তারপর থেকেই প্রথম ব্রিটিশের রাজ শুরু হলো মানে ব্রিটিশ গভর্নমেন্ট পলিটিক্যালি মানে পুরো মানে ম্যাক পুরো ম্যাক্সিমামভাবেই ম্যাক্সিমামভাবেই ব্রিটি মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটাকে ক্ষমতাচ্যুত করে পুরো ভারতের শাসনভার পুরো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে দিয়ে দেওয়া হলো। বলতে পারি আমরা ব্রিটিশ রাজ শুরু হলো আঠারোশো সেই সময় গভর্নর জেনারেলের গভর্নর ভারতের যে ব্যবস্থা ছিল মানে রাজ্য দেশ চালানোর যে ব্যবস্থা ছিল সেটা ছিল গভর্নর জেনারেল সেই সিস্টেমটাকে চেঞ্জ করে ভারতে প্রথম শুরু হলো ভাইসরাই রাজ আমাদেরকে জানতে হবে ভাইসরাই রাজ প্রথম ভাইসরাই কে ছিলেন লর্ড ক্যানিং এই এই লর্ড ক্যানিং প্রথম এএসআই এস করেছিল আঠারোশো সালে যার প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম তারপরে জন মার্শাল এসছিলেন অ্যাজ এ গভর্নর অ্যাজ এ ডিরেক্টর জেনারেল অফ এ আই উনিশশো থেকে আঠাশ সালে মোটামুটি আমাদের যে নিদর্শন পাওয়া গেছে বা এক্সক্যাভেটেড সাইটগুলো বা নগরগুলোর যে নিদর্শন আমরা খোঁজ পেয়েছি বলতে হবে আমাদের ডিরেক্টর জেনারেল বা জন মার্শালের আন্ডারেই সবগুলো হয়েছে আমরা জানবো যে দয়ারাম সাহানি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা আর এস বিষ্ট বা জে পি জোশী এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আস্তে আস্তে জানবো এনারা কোন কোন সাইটগুলো এক্সকাভেট করেছিল বা আবিষ্কার করেছিল তা আমরা প্রথমেই পড়বো যে এই সিভিলাইজেশানটাকে এই সিভিলাইজেশানটাকে কেন কোন নদীর তীরে গড়ে উঠেছিল মূলত সরস্বতী এবং সিন্ধু এই দুটো নদীর ওপর ভিত্তি মানে ভিত্তি করেই এই এই সিভিলাইজেশান গড়ে উঠেছিল প্রথম আবিষ্কৃত ফার্স্ট ফার্স্ট আবিষ্কৃত যে সিভিলাইজেশান ছিল সেটা ছিল দয়ারাম সাহানী এই দয়ারাম এই দয়ারাম সাহানি উনিশশো সালে প্রথম আবিষ্কার করেছিল দ্য হরপ্পা দ্যাট ইজ হোয়াই ইট ইজ অলসো কল্ড হরপ্পান সিভিলাইজেশান যেহেতু প্রথম আবিষ্কৃত নগর বা শহরটি ছিল হরপ্পা তার জন্য এই এই সিভিলাইজেশানকে আলা সিন্ধু ভ্যালি সিভিলাইজেশান ছাড়াও হরপ্পান সিভিলাইজেশানও বলা হয় এরপরে আমরা মোটামুটি নেক্সট স্লাইডে চলে যাব সেখানে দেখব যে যতগুলো সাইট বা নগরের আবিষ্কার হলো তার মধ্যে যদি আমরা নর্থ তার মধ্যে যদি আমরা নর্থ টু সাউথ এবং ইস্ট টু ওয়েস্ট যদি এইভাবে ভাগ করি এটা ওপরে নর্থ এখানে এস এখানে ডাব্লু এখানে ইস্ট তো যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে একদম নর্দার্ন মানে উত্তরে যে সাইডটা পাওয়া গেছিলো দুটো সাইড পাওয়া গেছে একদম উত্তরে সেটা ছিল রোববার আর মান্ডা রোপার আর মান্ডা দু দুটো সাইটই কিন্তু ব্যাংক অফ সতলজ সতলজ যে রিভার তার তীরে তৈরি হয়েছিল রোপার মূলত রোপার পাঞ্জাবে অবস্থিত বর্তমানে নেক্সট আমরা আসব দক্ষিণে মানে একদম নর্থে এই সাউথে সরি সাউথে সাউথে পাবো আমরা মহারাষ্ট্রে একটা সাইট পাবো সেটা হচ্ছে দাইমাবাদ যে সাইটটার নাম তারপরে যদি আমরা আরও দেখি যে পশ্চিমে কোন সাইড ছিল একদম গুজরাটের গুজরাট গুজরাট নয় পাকিস্তানের পশ্চিম অঞ্চলে সেটা আমরা দেখতে পাব যে ইরান এবং পাকিস্তানের বর্ডার সেটা সেখানে পাওয়া গেছে সুটকা গেন্ডার আমরা একটু পরে একটা ম্যাপ দেখে সেটা দেখে নেব যে সুটকা গেন্ডার কোন জায়গাতে অবস্থিত আর একদম পূর্বে যে সাইডটা পেয়েছি সেটা ছিল আমাদের ইস্টার্ন সাইড যদি বলা যায় সেটা আলমগরপিরূপ আলমগীরপুর সেটা ইউপিতে ইউপিতে এই হলো মোটামুটি আমাদের আবিষ্কৃত শহরগুলি এরপরে আমরা ইন্ডিয়াতে অবস্থিত যে সমস্ত বড়ো বড়ো সাইট সেগুলো সম্বন্ধে জেনে নেবো যে গুজরাটে কি কী সাইট ছিল মূলত গুজরাটে আমরা চারখানা সাইট দেখতে পাবো সেটা হচ্ছে লোথাল রংপুর ধোলাভিরা সুরকোতারা যেটা গুজরাটে অবস্থিত তো আমরা এই সমস্ত সাইটগুলো আস্তে আস্তে পড়ব সেগুলো মূলত সেখানে কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি সেগুলো আমরা আস্তে আস্তে জানবো নেক্সট লাইডে চলে যাব আর কি পাওয়া গেছে আমরা রাজস্থানে পেয়েছি রাজস্থানে পেয়েছি আমরা কি পেয়েছি কালীবাঙ্গা কালীবাঙ্গান এখানে একটা এন হবে রাজস্থানে বানোয়ালি পেয়েছি কোথায় হরিয়ানাতে এগুলো বানোয়ালি কেন বিখ্যাত কালীবঙ্গন কেন বিখ্যাত এগুলো পড়বো আলমগীরপুর পেয়েছি ইউপিতে আর পেয়েছি কি রাখিগড়ি রাখিগড়ি ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ যদি সাইট বলা হয় যে ভারতের মধ্যে সবচেয়ে লার্জেস্ট আবিষ্কৃত হরপ্পান সাইট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট রাখিগড়ি এটা মনে রাখতে হবে আমাদেরকে লার্জেস্ট হরপ্পান সাইট আরও কিছু সাইট যেগুলো পাকিস্তানে পেয়েছি আমরা সেগুলোও আমাদেরকে জানতে হবে পাকিস্তানে মূলত আমরা তিন থেকে চারখানা সাইট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসবে হরপ্পা আমরা জানি প্রথম আবিষ্কৃত সাইট যেটা রাবি নদীর তীরে ওয়েস্ট পাকিস্তান অঞ্চলে অবস্থিত তারপরে আমরা পড়বো দারো মাহেঞ্জো দারো কে আবিষ্কার করেছে মহেন্দারতে কী কী খোঁজ পেয়েছি এবং মহেন্দ্র দ্বারা কেন ইম্পর্টেন্ট সেগুলোও পড়বো মূলত আমরা এটুকু মনে রাখবো যে সবচেয়ে যত আবিষ্কৃত সাইট আছে তার মধ্যে মহেন্দার হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সাইট তারপরে কিছু আমরা কোস্টাল সাইট মানে সমুদ্র তীরবর্তী লোথাল লোথাল খুব ইম্পর্টেন্ট কারণ লোথালে একটা আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড পাওয়া গেছিল মানে জাহাজ তৈরি এইসব কি জাহাজকে রেডি করা মানে মোট কথা আমরা জানতে পারবো যে এক্সপোর্ট ইম্পোর্ট হতো লোথাল থেকে তারপরে আমরা সুটকা গেন্ডার এটা একটা পোর্ট সিটি এখানেও জাহাজ জাহাজগুলো ঢুক মানে বিজনেস করত তারা ব্যবসা করত ঢুকতো এটা বুঝতে পেরেছি আর বালাকাট বালাকাট রেজি একটা পাকিস্তানে বালাকাটে আর একটা এটাও সুটকা গেন্ডারও পাকিস্তান আর ইরান বর্ডারে আমরা এবার জানবো যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান মূলত সিন্ধু আর সরস্বতী সিভিলাইজেশান নামে পরিচিত এই 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 দুই নদীর তীরে তৈরি হয়েছে বলে আমরা এটাকে সিন্ধু সরস্বতী সভ্যতা নামেও জানি সিন্ধু সরস্বতী সভ্যতা নামেও জানি সিন্ধুতে মূলত ব্যাঙ্ক অফ সিন্ধু আর রবি আর ঘাগার হাকরা রিভার ঘাগর আর হাকরা রিভার বর্তমানে কোন নদী এই যে এখানে আমরা অ্যান্সিয়ান্ট টাইমে সরস্বতী রিভারের আলোচনা করছি এই 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 রিভারটাই বর্তমানে ঘাঘর ইন্ডিয়াতে এবং হাকরা পাকিস্তানে নামে পরিচিত মূলত ভারতে আর ভারত এবং পাকিস্তানের মাঝে একটা ব্যারেজ আছে সেটা হচ্ছে ওট টু ব্যারেজ আমি একটু পরে একটা উইকিপিডিয়া থেকে ম্যাপ কালেক্ট করে আমি দেখানোর চেষ্টা করব যে এটা কোন জায়গায় অবস্থিত কিভাবে লাইন অফ কন্ট্রোল হয়েছে হাঁকা রিভার কোনখান থেকে শুরু হয়েছে বা আপ টু কত দূর এটা মোটামুটি আমরা নেক্সট স্লাইডে দেখে নেব আমরা এরপরে নেক্সট স্লাইডে চলে যাব এখানে আমরা মোটামুটি দেখে নেব যে প্রথমেই দেখব যে ওট টু রিভারটা দেখে নেব ওট রিভার ওট টু রিজার্ভায়ার এই যে এখানে দেখতে পাচ্ছি হাকরা এই এই জায়গাটা দেখতে পাচ্ছি যে হাকরা রিভার এটা পাকিস্তানে নেয় আর এই যে ঘাঘার রিভার এটা ইন্ডিয়া এটা মূলত রাজস্থানের ভিতর দিয়ে গিয়ে পাকিস্তানে ঢুকেছে এই যে মাঝে একটা ব্যারেজ রিজার্ভার ওয়াটার রিজার্ভার এটা একটা লাইন অফ কন্ট্রোল হিসাবে কাজ করে এটাই এটাই অ্যাকচুয়ালি সরস্বতী রিভার যেটা আমরা জানি নেক্সট আমরা দেখব এতক্ষণ আগে যেগুলো পড়লাম মোস্ট পাকিস্তানের যে সাইটটা আমরা পড়েছি সেটা হচ্ছে সুটকা গেন্ডার এই যে সুটকা গেন্ডার পোর্ট সিটি একদম দেখুন আরবিয়ান সি সেই মাঝে সুটকা গেন্ডার এরপরে আমরা দেখব লোথাল লোথালটা ইম্পর্টেন্ট এই যে গুজরাটের লোথাল একদম যে আরবিয়ান সি ভেতরে ঢুকে গেছে গুজরাটে এখানেই ছিল ডকিয়ার তারপরে আমরা পড়বো কিছু কিছু ইম্পর্টেন্ট সাইট সেটা হচ্ছে ধোলাভিরা কোথায় অবস্থিত প্রায় গুজরাট এবং পাকিস্তানের বর্ডারে অবস্থিত তারপরে আমরা পড়বো মহেঞ্জো দারো যেটা বর্তমানে এই রোপ এই লেভেল পর্যন্ত আমাদের ইন্ডিয়া এরপরে যেগুলো পড়বো মোটামুটি সেগুলো পাকিস্তান বলা যায় তারপরে আমরা তারপরে আমরা দেখব এইখানে দেখব যে হরপ্পা হরপ্পা হচ্ছে হরপ্পা হচ্ছে রাবি নদী আপনারা হয়তো একটু ইয়ে করে জুম করলে কষ্ট করে দেখতে পাবেন রাবি এই যে রাবি রিভার এই যে হরপ্পার সিভিলাইজেশান রোপার রোপারে আমি বলেছিলাম পাঞ্জাবে রোপার পাঞ্জাব রাখিগড়ি এই যে সবচেয়ে বড় সাইট রাখিগড়ি সেটাও সেটা আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত মোটামুটি আমরা এইভাবেই এটাকে দেখতে পারি তারপর আমরা আরও নেক্সট সব কিছুই আলোচনা কিভাবে নগর নগরশৈলী বা নগর নগরের সিস্টেম সিস্টেম নগর নগরের সিস্টেমটা কেমন ছিল কিভাবে বাসস্থ বাড়ি বিল্ডিং তৈরি করত কিভাবে এরা পূজা পূজা অর্চনা করত কিভাবে ধর্মীয় বিশ্বাস করত। এদের ট্রেডিং দেখব আমরা এরা কীভাবে ব্যবসা বাণিজ্য করে করেছিল এদের সিলগুলো মানে যে সিলগুলো এক্সক্যাভেট হয়েছে এদের এদের স্ক্রিপ্ট দেখব এদের এরা আদৌ লেখাপড়া মানে লিখতে জানতো পড়তে জানতো কি না সেগুলো আমরা সব আলোচনা করব। তারপরে আমরা লাস্টলি আলোচনা দেখে নেব যে এই যে সিভিলাইজেশন এটা মূলত দু সাল খ্রিস্টপূর্ব দু থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো সাল পর্যন্ত ছিল তারপরে কিভাবে হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল সেটাও আমরা জানবো আমরা নেক্সট স্লাইডে এবার আমরা মোটামুটিভাবে পড়ব যে এই শহরগুলোর ফিচার্স মানে বৈশিষ্ট্য কী কী ছিল মোটামুটিভাবে আমরা যে এক্সকাভেটেডে আমরা সভ্যতাগুলোর খোঁজ পেয়েছি সেগুলো সম্বন্ধে আমরা অল্প অল্প একটু পড়ে নেব যে টাউন ওয়াজ প্ল্যান্ড মানে সিস্টেমেটিক গ্রিড সিস্টেম আর প্ল্যান করে শহর একটা বানানো শহর একমাত্র শহর ছিল যেটা বানওয়ালি যেখানে আমরা গ্রিড সিস্টেম দেখতে পাইনি ইন্দাস মানুষরা কী কী ইউজ করতো বার্নবিক মানে ভাবা যায় সেই সময়ে পোড়া ইট পুড়িয়ে বিল্ডিং তৈরি করা হয়েছিল বেশিরভাগ দরজা এবং জানালা মানে ম্যাক্সিমাম সিটিতে আমরা যদিও এর ব্যতিক্রম পাবো দরজা এবং জানালাগুলো যেটা মেন মেন রাস্তার দিকে ফেস করেনি মানে দরজা এবং জানালাগুলো মেন রাস্তার দিকে হতো না একমাত্র একটা সাইড ছিল যেটা হরপ্পা সেখানে কিন্তু মানে রাস্তার ধারেই রাস্তার দিকে অভিমুখেই দরজা এবং জানালা দেখতে পেয়েছি আমরা প্রতিটা প্রতিটা নয় কিছু কিছু সাইটে খুব ভালোভাবে আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম দেখেছি শুধুমাত্র বানোয়ালি বানোয়ালি ছাড়া বানোয়ালিতে খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম বা কোনো সেরকম খোঁজ পাওয়া যায়নি একটা জায়ান্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম দেখেছি আমরা কোথায় সেটা ধোলাভিরা 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 যে আমরা নগরটা দেখেছি সেখানে আমরা দেখেছি যে প্রায় একটা সবচেয়ে বড় ওয়াটার রিজার্ভেয়ার আমরা পাবো ধোলাভিরাতে এবং এই ধোলাবিরা শহরটাকে তিনটি ভাগে ভাগ করা ছিল ওয়ান এক দুই তিন করে তো প্রতিটা প্রতিটা ভাগেই আমরা দেখব যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার সিস্টেম মানে ইরিগেশনের জন্য তারপরে জল রিজার্ভ করার জন্য আমরা টাউনটাকে মোটামুটি আপার পার্ট এবং লোয়ার পার্ট প্রতিটা শহর শহরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আপার পার্ট আপার পার্টে কি ছিল একটা সিটাডেল যেটা আপনাকে চানুধারে একটু আগে আমি বললাম এই চানুধারতেই একমাত্র কোনো সিটাডেল বা ফোটি মানে ফোর্ট টাইপের কিছু দেখতে পাওয়া যায়নি বাদ বাকি সমস্ত এক্সক্যাভেটেড বা আবিষ্কৃত শহরে আমরা ফোর্টি সিটাডেল দেখেছি সবচেয়ে বড় স্ট্রাকচারটা ছিল কি কোথায় যেটা মহেন্জো দারতে ছিল তো সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বড়ো স্ট্রাকচার হচ্ছে গ্রেট গ্র্যানারি গ্রেট গ্র্যানারি বলতে যেখানে উৎপাদিত দানাকে রিজার্ভার হিসাবে রাখা হতো আর মহেন্দারতে আমরা আরেকটা বড় জিনিস দেখেছি সেটা হচ্ছে গ্রেট বাথ এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এর এর একটা মাপ আছে বারো মিটার উইথ আর সাত মিটার সরি বারো মিটার লং আর সাত মিটার উইদের একটা গ্রেট বাদ দেখতে পাই যেটা যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমরা নেক্সট স্লাইডে দেখ চলে যাব। তাদের কিভাবে তারা পশুপালন করত এবং কিভাবে চাষাবাদ করত। কি কি কী কী মেজার ক্রপস ছিল বা উৎপাদিত শস্য ছিল যেমন মেন ছিল হুইট বার্লি এবং রাইস তার মানে বোঝা যাচ্ছে যে শুধু মানে রাইসটা শুধুমাত্র লোথাল এবং রংপুর বাকি উইড বার্লি এই সমস্ত মিলেট টাইপের যে উৎপাদিত শস্য সেগুলো পাওয়া যেত সেখানে সেখানকার লোকেরা সে এগুলো চাষ করত। তারা তারা একমাত্র জাতি ছিল বিশ্বের মধ্যে যে তারা কটন তৈরি করেছিল একমাত্র জাতি ছিল যারা কটন তৈরি করেছিল তো এখা এটাও খুব কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট আমি মোটামুটি চেষ্টা করেছি যাতে সমস্ত কোশ্চেনগুলোকে বা এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলোকে তুলে ধরার হয়তো এর মধ্যে থেকেও কিছু কিছু বাদ বাদ হয়ে যেতে পারে তো আপনাদের কাছে আমার কাইন্ড রিকোয়েস্ট থাকলো যে আপনারা কমেন্ট করে সেগুলো জানাবেন তাহলে যাতে পরে সেগুলোকে আরও অ্যাড করা যায় তারা আরও কিছু করত কি গ্রেউ রাই হ্যাঁ রাই শিশা শেষামাম মাস্টার পিজ ডেটস এগুলো মূলত ডাল টাইপের তারপরে আমরা হর্সেস আর নট ইউজ ইন রেগুলার বেসিস মোটামুটি আমরা কোনো কোনো জায়গা মানে কোনো এক্সকাভিট মানে আবিষ্কৃত সভ্যতাতেই প্রায় ঘোড়ার ব্যবহারটা দেখতে পাইনি যদিও একটা জায়গাতে আমরা সুরকো তারা যেটা সেই সেই সভ্যতাতে মোটামুটি ঘোরার রিমেনিংটা পাওয়া গেছে সেটাও একটা খুব কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট দে ডোমেস্টিকেটেড মানে তারা কি কি জিনিস পশুপালন করত মনে রাখবো আমরা প্রথমে শিপ ব্যাফলো হ্যাঁ মোষ বুল সার রিমেন্স অফ সোর্স পাওয়া গেছিলো কোথায় আমারই আমারই বর্তমানে কিন্তু পাকিস্তানে এই যে রাইনা সোর্স মানে দুটো শিংওয়ালা যে মানে রাইনাসোর আমরা জানি সেই রাইনাসোর আমরা আসামের আসামের যে ন্যাশনাল পার্কগুলোতে দেখতে পাবো সেটা এই রিমেন্স পাওয়া গেছিলো আমরা যখন সিলগুলো মানে ম্যাক্সিমাম সিল যা যে হরপ্পান সভ্যতায় ব্যবহার হয়েছিল যে স্যান্ডস্টোনের সরি স্টেটাইটের সিলগুলো সেগুলো কিন্তু দেখবে দেখবো আমরা যে মাদার গডেস রাইনাসোরসের এই টাইপের তারা ব্যবহার করেছে নেক্সট সাইডে যাব ট্রেডস ট্রেডস মানে ব্যবসা মেনলি কী কী ওরা আমদানি করতো এবং কী কী ওরা রপ্তানি করতো প্রথমেই জানে আমরা আমি আমার ক্লাসে শুরুতেই বলেছি যে তারা আরবান পিপল ছিল মানে মূলত নগরের অধিবাসী ছিল তারা সিস্টেমেটিক সব কিছু ইউজ করেছে দ্য ক্যারিড সিলস ফর দেয়ার বিজনেস পারপাস টু মার্ক দ্য ওনারশিপ তারা প্রত্যেকেই মোটামুটি সিল ইউজ করতো মানে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সিল ইউজ করতো তো এই সিলস মেড ফর্ম এটা সিলস হবে নট সিলস হবে নট সিলস মেড মেড মেনলি মেনলি মেড অফ স্টেটাইট স্টোন ওকে দিস সিলস ওয়ার বেয়ারিং রিলিজিয়াস ফিগার তার মানে এই সিলগুলো মূলত কি কি হতে পারতো নাম হতে পারতো বা কোনো রেলিজিয়াস ক্যারেক্টার মানে ধর্মীয় কোনো একটা ক্যারেক্টার হতে পারতো বা কোনো কিছু যেমন আমরা আমরা দেখতে পাবো বুলসের বুলস এমব্লেম আছে রাইনাসোরসের সিংহ গণ মানে এগুলো আছে যে রাইনাসোরসের রাইনাসোর্সের ছবি আছে ট্রেডস ওয়ে ক্যারিড আউট বাই বার্টার সিস্টেম দ্য মেনলি যে ব্যবসা সেটাকে কিভাবে করা হতো বার্টার সিস্টেমে ব্যবসা করা হতো বাটার মিনস মানে আদান প্রদান জিনিসের বদলে জিনিস এক্সচেঞ্জ অফ গুডস তারা কার সাথে ট্রেড করেছে আমরা যেটুকু বুঝ জানতে পেরেছি সেটা হচ্ছে মেসোপটেমিয়া ইরাক বাহারিন এই সমস্ত দেশের সঙ্গে ওরা ট্রেড করত। তাহলে একটা ডকিয়ার হ্যাজবিন ফাউন্ড ইন লোথাল লোথালের কোথায় ভগবা লোথাল খুবই ইম্পর্টেন্ট যে ভগবান নদীর তীরে লোথাল অবস্থিত এই লোথালে কিন্তু একটা ডকিয়ার মানে জাহাজের একটা ব্যাপার মানে আমরা লক্ষ্য করি তার মানে বুঝতেই পারি যে তারা কত উন্নত ছিল তারা মেনলি এক্সপোর্ট করতো কি কি মানে কী কী মানে রপ্তানি করতো মেনলি কটন প্রোডাক্ট আমরা বললাম যে কটন তারা চাষ করেছে প্রথম এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যান্ড আইভরি প্রোডাক্ট আমরা বুঝতে পারছি এটা হাতির দাঁত দিয়ে তৈরি তো আমরা নেক্সট স্লাইডে যাবো এবং জানতে পারবো আরও অনেক কিছু তারা কি কি এটা যেমন আমরা দেখলাম যে তারা কী কী আমদানি রপ্তানি করেছে এবার আমরা পড়বো কি কি আমদানি করত। কোথা থেকে করত। মেনলি তারা গোল্ড আমদানি করত। মেনলি তারা গোল্ড আমদানি করত কোথা থেকে কোলার অনন্তপুর কর্ণাটকা যেটা আজও ইম্পর্টেন্ট এই জায়গা দুটো আমরা যদি হিস জিওগ্রাফিতে চলে যাই যে কোন রিজিয়ন থেকে সোনা পাওয়া যায় তো সেটা আমরা এখনও এই কর্ণাটক থেকেই পাওয়া যায় কোলার অনন্তপুর যদিও কোলার এবং অনন্তপুর দুটোই প্রায় এখন বন হয়ে গেছে আর কি আমদানি করত তারা আফগানিস্তান থেকে আমদানি করত ল্যাপিস লাজুলি আর সিলভার কপার কপার আমদানি করত ক্ষেত্রী রাজস্থানের এটা এখনও এখনও কপার পাওয়া যায় ক্ষেত্রিতে আর বালুচিস্তান পাকিস্তানের তারা কিন্তু এত সব কিছুর ব্যবহার যে শিখেছিল জানতো বাট কিন্তু কোনো রকম নিদর্শন পায়নি আয়রনের দে ডোন্ট নো দ্য ইউজ অফ আয়রন ইন দাস পিপুল মেনলি কল্ড মেলুহা এদেরকে মেলুহা বলা হতো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মেলুহা কারা বলতো সুমেরিয়ান টেক্সট অনুযায়ী মানে সুমেরিয়ান মানুষরা যখন ট্রেড করতো তখন যখন ইন্দাস পিপুলরা সুমেরিয়ান মানুষদের সঙ্গে ট্রেড করেছিল তখন তারা ইন্দাস পিপুলদেরকে মেলুহা বলতো যাই হোক এটাও একটা এক্সাম ওরিয়েন্টেড ভিউ এবার আমরা জানব ধর্মীয় আস্থা তারা মানে তারা কিভাবে ধর্ম আচরণ করত কাকে পুজো করত কাকে করত না এই এগুলো আমরা পড়ব যার মাধ্যমে আমরা জানতে পারবো যে তাদের মূলত গড গডেশ এসব জানতে পারবো প্রথমেই বলে রাখি যে দ্য নো টেম্পল হ্যাজ বিন ফাউন্ড কোনো রকমভাবে কোনো মন্দির আমরা খুঁজে পাইনি তারা মেনলি তাদের মাতৃদেবী বা সরি মাতৃদেবী মাতৃদেবী বা মাতৃশক্তির আরাধনা করতো অ্যাজ ফিমেল ডিটি যদি কোয়েশ্চেন এরকম আসে যে ফিমেল ডিডি কে ছিল তো আমাদেরকে অবশ্যই এটা এটাই লিখতে হবে মাতৃদেবী বা মাতৃশক্তিকে আমরা ঠিক করতে হবে আর যদি মেল গডেসের কথা বলি তাহলে পশুপতি মহাদেব এখানে বলে রাখি পশুপতি মহাদেব কার মানে কোন দেবতা পশুপতি মানে পশুদের দেবতা পশুদের যে একজন একজনকে দেবতা মনে করা হতো মহাদেব নামে পরিচিত নিউড উইথ টু হর্নস যার দুটো শৃঙ্গ ছিল তারা পুজো করতো আমরা আরও নিদর্শন পেয়েছি ফালুস মেনলি জেনিটালস মেল অ্যান্ড ফিমেল জেনিটালস ফালুস অ্যান্ড ইউনি মেল জেনিটালস অ্যান্ড ফিমেল জেনিটালস তারা আর কী কী পুজো করতো পিপল ট্রিজ অ্যানিমেলস ইউনিকর্ন ওয়ার অলসো ওভারশিফট যদিও আমরা রকম মন্দিরের খোঁজ পাইনি কিন্তু আমরা খুঁজেছি খুঁজে পেয়েছি অল্টারস ফায়ার অল্টারস মানে আগুনের বেদি তার মানে এটুকু বোঝা যায় যে তারা পূজা অর্চনা করেছে তারপরে আমরা মৃতদেহ সম্পর্কে একটু জানতে পারি এই নিদর্শন থেকে বা এই খোঁজ থেকে এই অ্যাক্সকেভিশন থেকে কফিন বিউরিয়াল জানতে পেরেছি যে তারা মানে মৃত মানুষের মরে যাওয়ার পরে মানুষের মৃত্যুর পর তারা কিভাবে মানুষকে শেষ কৃষ কৃত্য শেষকৃত্য সম্পন্ন করতেন কফিন বিউরিয়ালের খরচ পেয়েছি আমরা কোথায় আমরা হরপ্পাতে পেয়েছি কফিন বিউরিয়াল মানে কফিনের মধ্যে দিয়ে মানে মৃত ব্যক্তিকে ভরে তারপরে সেটাকে মাটি চাপা দিয়ে এরকম একটা মানে যেটা আমরা প্রেজেন্ট ডেতে মুসলিম এবং খ্রিস্টিয়ান কালচারে দেখতে পাই তারপরে আমরা দেখতে পাবো ডাবল বিউরিয়াল ডাবল বিউরিয়ালটা কি একই একই কবরের ভিতর বা একই মানে মানে গ্রেভের ভিতরে মেল এবং ফিমেলকে একটা সিঙ্গেল গ্রেভে রাখা হচ্ছে এটা হচ্ছে ডাবল বিউরিয়াল যেটা মেনলি আমরা দেখেছি লোথাল আর কালীবঙ্গাল এই এই দুই জায়গাতে আমরা দেখেছি আবার কোন কোন জায়গাতে কমপ্লিট বিউরিয়ালও ইউজ করা হয়েছিল কমপ্লিট বিউরিয়াল মানে পুরোপুরিভাবে মাটিকে খনন করে পুরোপুরি ঢেপে ঢেকে দেওয়া বা এ করা এইভাবে ডিসপোজ করা হতো বডিকে তারপরে আমরা এটাও দেখেছি যে বারিং এ ডগ বিলো এ হিউম্যান বিউরিয়াল মানে একটা মানুষের মানে দাহর নিচে তার নিচে একটা ড মানে মৃত একটা কুকুরকে কবর দেওয়া বা তাকে গ্রেভিয়ার তাকে তার বডিকে ভরে দেওয়া ভিতরে তো এটাকে এটাও দেখেছি আমরা এটা মেনলি আমরা দেখেছি এটা আমৃতে দেখেছি এরপরে আমরা নেক্সট স্লাইডে যাবো এরপরে আমরা পড়ব স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট ওয়াজ মেনলি পিক্টোগ্রাফিক হুইচ হাজ নট ডেসিফার টিল নাও মানে ছবির মাধ্যমে লেখা লেখা হতো স্ক্রিপ্ট করা হতো বাট যেটা সেই ছবিগুলো যেটা এখনও পর্যন্ত ডেসিফার্ড করা যায়নি বা মিনিং যেটার মানে খুঁজে পাওয়া যায়নি যেমন আমরা প্রিন্সেপ জেমস প্রিন্সেপের নাম জানি যিনি ব্রাহ্মী যে স্ক্রিপ্ট ছিল সেটাকে ডিসিফার্ড করেছিল হ্যাঁ এটা উনিশশো সালে মেনলি সম্রাট অশোকের যে শিলালিপি ছিল সেগুলোকে তিনি ডিসিফার করেছিল বাট এখনও হরপ্পান সিভিলাইজেশনের যে আমরা স্ক্রিপ্ট পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট পাই সেগুলো আজ পর্যন্ত ডিসিফার্ড করা হয়নি যেটা এই স্ক্রিপ্টগুলো মোটামুটিভাবে পাওয়া গেছে সিলের উপরে যে সিলগুলো আমরা খুঁজেছি বা আবিষ্কার করেছি সেই শিলগুলোর উপরে তাহলে আমরা এটা এর পরে জানব যে কিভাবে তারা লিখতেন তাদের যে লেখার স্টাইল সেটাকে আমরা মনে রাখবো বাস বাস্টো ফ্রেডন এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড বাস্টো ফ্রেডন যেটা মেনলি মনে রাখতে হবে যে প্রথম লাইনটা শুরু হতো রাইট টু লেফট মানে আর আরাবিক স্টাইল যদি আমরা অ্যারাবিক কেউ পড়ে থাকি বা গুগলে যদি আমরা সার্চ করি বা তাহলে আমরা গুগল করিতে জানতে পারবো অ্যারাবিক স্ক্রিপ্ট রাইটিং করা হয় লেফট সরি রাইট টু লেফট তো প্রথম লাইনটা লাইকে আরাবিক স্টাইল বাট সেকেন্ড লাইন কিন্তু আবার ইংলিশ স্টাইল বা বাংলা স্টাইল যেটা আমরা পড়ি মানে লেফট টু রাইট সো তারা প্রথম লাইনটা লিখলো আরাবিক স্টাইলে মানে রাইট টু লেফট বাট নেক্সট লাইনে ওরা কী করলো মানে জাস্ট লাইক এইভাবে 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 শুরু করলো তারপরে আবার নেক্সট লাইনটা এভাবে এইভাবে শুরু হচ্ছে আবার এইভাবে এইভাবে যাচ্ছে জাস্ট ইট দ্যাট ইজ কল বাস্টো ফেটান ওকে সো খুব ইন্টারেস্টিং বাট আমরা আরও ইন্টারেস্টিং হত হয়তো কোনো দিন যদি আমরা পিকচরোগ্রাফিকগুলো পিকচোগগ্রাফিক যে স্ক্রিপ্ট যেগুলো আমরা বুঝতে পারবো বা এগুলো রিসিভার করতে পারবো সেদিন হয়তো আরও অনেক তথ্য আমরা জানতে পারবো এবার আমরা জানবো মেনলি মেজার সাইটস যে এতগুলো কতগুলো এক্সকাভেশন হয়েছে প্রতিটা সব সাইট তো আমাদের পড়া সম্ভব নয় বা সব সবগুলো এক্সাম ওরিয়েন্টেড নয়ও আমাদেরকে শুধু জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো আমাদের পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় সামনে আসবে সেগুলোই আমরা পড়বো এবং সেগুলোর প্রতিটা পড়বো জানি মেনলি আমরা হরপ্পা পূর্ব প্রথমে প্রথমে আমরা বলে রাখি আমরা জানি যে হরপ্পা ছিল রাবি নদীর তীরে এবার এখানে রাবি নদীকে কিন্তু ওটা অন্য নামেও আমরা জানি যেটা হচ্ছে দুখানা নাম আছে পুরুষনি আর ইরাবতী যখন আমরা লেটার বেদিক সিভিলাইজেশান পড়ব তখন আমরা জানবো আরও পুরুষনি নদীকে কোন নদীকে বলা হয় ইরাবতী পুরুষনি মেনলি রাবিকে পুরুষনি নামেই আমরা জানি মানে এখানে জানতে পেরেছি যেটার ভরপ্পার বর্তমান লোকেশন হচ্ছে সাহিওয়াল ডিস্ট্রিক্ট যেটা পাকিস্তানে অবস্থিত তাহলে ইম্পর্টেন্ট যেগুলো ফাইন্ডিংস এগুলো কী সেগুলো মেনলি হচ্ছে ডোর্স অ্যান্ড উইন্ডোজ উইআর ফেসিং মেন স্ট্রিট আমি প্রথমেই যখন ক্লাস শুরু করেছি তখন বলেছি যে হারপ্পান সিভিলাইজেশান টোটালি কিন্তু এই যে কালচারটা ফলো করেনি মানে যেটা হারপ্পা যে হরপ্পা নামে যে একটা নগর সেই নগর হয়তো আমরা পেয়েছি শুধু ডোর্স অ্যান্ড উইন্ডোজ রাস্তার ধারেই রাস্তার দিকে অভিমুখেই দরজা এবং জানালার খোঁজ পেয়েছি মানে বাকি যতগুলো আমরা সভ্যতার খোঁজ পেয়েছি বা শহরের খোঁজ পেয়েছি সেগুলোর কোনোটাই কিন্তু রাস্তার দিকে অভিমুখে দরজা জানালা নেই আমরা হরুপাতে আর কি পেয়েছি সিক্স গ্রানারিজ ইন টু রোজ মানে দুখানা দুটো লাইনে ছটা করে প্রায় বারোখানা গ্রানারিজ মানে রিজার্ভিয়র অফ প্রোডাকশান প্রোডাকশান সিলস মেড অফ স্টেটাইট স্টোন এনগ্রেভ দ্য ভার্জিন গডেস তাহলে আমরা সিল মেনলি এটুকু মনে রাখবো যে কোন স্টেন স্টোনে তৈরি স্টেটাইট আর সেই ছবিগুলোতে বেশিরভাগই আমরা মাতৃ শক্তি বা মাতৃ গডেশের মাদার গডেশের ছবি পাব স্টোন সিম্বলস অফ ফালুসান ইয়োনি আমরা পড়লাম যে তারা মানে ফিমেল জেনিটালস এবং মেল জেনিটালসের পুজো করতো এ রেড স্যান্ডস্টোন মেল টর্সও একজন একটা মেল টর্সও একজন পুরুষ টর্সের আমরা খোঁজ পেয়েছি লাল রঙের পেন্টেড পটারি বেশিরভাগ তাদের কলসগুলো পেন্টিং ছিল কালারফুল কালার ক্লে পটারিও ছিল মানে মাটির তৈরি মানে বাসন বাসনপত্র বা হাড়ি আমরা হরপাতা কী দেখেছি কফিন বিউরিয়াল দেখেছি কফিনের মধ্যে মৃতকে সায়িত করে তাকে শেষ শেষকৃত্য সম্পন্ন করা আমরা দেখেছি ট্রেডিং মেসোপোটেমিয়ার সঙ্গে মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট নেক্সট সাইডে আমরা দেখবো নেক্সট সাইডে কি দেখব মহেন্দ্র দারো মহেন্দ্র দারো উনিশশো সালে রাখাল দাস ব্যানার্জি এক্সক্যাভেট করেছিলেন এটা কিন্তু সবচেয়ে লার্জেস্ট সাইট আচ্ছা যদি ইন্ডিয়ার লার্জেস্ট সাইট বলি ইন্ডিয়ার লার্জেস্ট সাইট ইন্ডিয়ার লার্জেস্ট সাইট হচ্ছে রাখি গড়ি রাখি আমরা পড়ব মহেন্দ্র দর ইন্দাস নদীর তীরে অবস্থিত ছিল বর্তমানে লারকানা জেলা পাকিস্তানে মহেন্দ্রদারোর মানেটা হচ্ছে মাউন্ট অফ ডেড খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে খুব ইম্পর্টেন্ট মহেন্দ্র দরোতে কী কী ফাইন্ডিংস পেয়েছি আমরা কী কী পেয়েছি এক নম্বর গ্রেট বাথ পেয়েছি মেজারিং আপনাকে এটা হচ্ছে বারো মিটার এবং সাত মিটার বারো মিটার দৈর্ঘ্য সাত মিটার পোস্ত এই বাথিংটা গ্রেট বাথ কী কাজের জন্য ইউজ করা হতো রিচুয়াল বাথিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রেট গ্র্যানারি পেয়েছি যেটা সবচেয়ে বড় লার্জেস্ট বিল্ডিং বলা যেতে পারে এখনও পর্যন্ত যে কো মানে হরপ্পান কালচারে বা হরপ্পান সিভিলাইজেশনের সবচেয়ে বড় বিল্ডিং খোঁজ পাওয়া বিল্ডিংয়ের নাম কী গ্রেট গ্রানারি মোটামুটি পঁয়তাল্লিশ মিটার যতদূর মনে পড়ছে পঁয়তাল্লিশ মিটার এ ডেপ আছে অ্যাগ্রিকালচার প্রোডাকশান রিজার্ভিয়ার কী কাজে ইউজ করা হতো মানে যা কৃষিকাজ থেকে উৎপাদিত হতো তা রিজার্ভ করে রাখা হতো একটা গ্রেট অ্যাসেম্বলি হল পেয়েছি দেখতে মাল্টিপল পারপাস ওটাকে হলও হতে পারে কলেজ হতে পারে স্কুল হতে পারে এনিথিং বা কোনো একটা সভা পার্লামেন্ট টাইপের হতে পারে তাহলে ব্রোঞ্জ ইমেজ যেটা খুব ইম্পর্টেন্ট দেবদাসী ড্যান্সিং নিউড ফেমাস ড্যান্সিং গার্ল এটা খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন আসে যে ফেমাস ড্যান্সিং গার্ল বা দেবদাসী কোন সাইট থেকে পাওয়া গেছিলো এটা আমরা মহেন্দ্র থেকে পেয়েছি এ সিল উইথ পশুপতি মহাদেব আমরা যে গডেস বা যে মেল গডের নাম বললাম একটু আগে রিলিজিয়াস পেতে সেই পশুতু মহাদেব কিন্তু আমরা মহেন্দ্র দ্বারাতে দেব খোঁজ পেয়েছি আর কি পেয়েছি মাদার গডেস বা মাতৃশক্তি এ সিল উইথ হাম্পড বেল বুল সরি এ সিল উইথ হাম বুল একটা সারের সিলের সারের ছবি পেয়েছি একটা বিয়ার্ডেড ম্যান আমরা যদি গুগল করি এই বিয়ারডেড ম্যানটা কেমন ছিল আমরা খোঁজ আমরা দেখতে পাবো দেখে নিলে সবচেয়ে ভালো খুব মানে মনে থাকবে উইভেন কটন পেয়েছি মানে কটনের ব্যবহার পেয়েছি কটনের অ্যাগ্রিকালচারে আমরা পড়লাম কটনের কাল অ্যাগ্রিকাল মানে প্রোডাকশান হতো তো উইভেন কটন মানে বোনা কটন মানে কোনো কাপড় হতে পারে জামাকাপড় পরিধান বসু মানে টু মেসোপটিয়ান সিলস মার্ক ট্রেডিং আর দুটো মেসোপটান এর সিল পাওয়া গেছে নেক্সট আমরা পড়ব কালীবাঙ্গন খুব ইম্পর্টেন্ট এটা ছিল ঘাঘার বা সরস্বতী নদীর তীরে বর্তমানে রাজস্থান হনুমানগড় রাজস্থানের হনুমানগড় ডিস্ট্রিক্ট এই সাইটটা এক্স এক্সক্যাভেট করেছিল কে অমলন্দ ঘোষ আর বিবি লাল সালটা উনিশশো সাল খুব ইম্পর্টেন্ট কালীবঙ্গনের মানে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল মানে কালো বেঙ্গল মানে তো জানি আমরা চুরি তো কালো চুরি ফাইন্ডিংস কী কী জিনিস পা পেয়েছি আমরা ফাইন্ডিংসগুলো পুরোটাই এ প্লাউ ফিল্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি মানে একটা জমি যেটা চাষ করা জমি সেরকমই আমরা খোঁজ পেয়েছি তার মানে চাষ হতো সেভেন ফায়ার আল্টার্স যখন ধর্মীয় ফেদ পড়েছি তখন ফায়ার আল্টার্সের আমরা খবর পড়েছি যে এই বেদিগুলো মানে আগুনের বেদিগুলো পেয়েছি খোঁজ প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস যেখানে স্যাক্রিফাইস করা হতো মানে হয়তো নরব মানে সরি কোনো পশু বলি হতো বা অন্য কিছু বলি বলি দিয়ে দেবতার উপাসনা করা হতো হুইলস টয় কার মানে বাচ্চাদের চাকা পাওয়া গেছে টয় কারের একটা ম্যাসি ব্রিক ওয়াল বোথ পার্টস অফ দ্য সিটি মানে যে দুটো পার্টে সিটি গঠিত হয়েছিল দুটো পার্টেই একটা চারিধারে মানে দেওয়াল ছিল ক্যামেল যে উটের হারের এভিডেন্স পাওয়া গেছে তাহলে আর জিনিস পেয়েছি একটা মানুষ মানুষের মূর্তি মানে হেড মাথা আর তার ওভাল আয়েজ আর ঠিক লোয়ার লিপস এরকম একটা মূর্তি আমরা খুঁজে পেয়েছি দুই ধরনের বিউরিয়ালের খোঁজ পেয়েছি একটা সার্কুলার বিউরিয়াল আর একটা রেক্ট্যাঙ্গুলার বিউরিয়াল একটা উডেন ফারো ফর প্ল্যান্টিং অ্যান্ড ইরিগেশান মানে আমরা ফারো জানি যে কিভাবে কাঠের আগে আমরা যদি কোনো গ্রামে গঞ্জে গ্রামের হয়ে থাকি আমরা গ্রামে যদি যাই তো আগে এখন এগুলো ইউজ হয় না ফারো কাঠের তৈরি যার মাধ্যমে জল একটা পুকুর বা নালা থেকে জল তুলে সেটা জমিতে সেচে সেচে দেওয়া তো এই জিনিসটাকে ফ্যারো বলা হয় ফর প্লান্টিং অ্যান্ড ইরিগেশান মানে গাছ লাগানো আর চাষ এই দুটোর জন্যই হতে পারে এনি এনিথিং নেক্সট পড়বো আমরা লোথাল লোথাল খুব ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে ডকিয়ার পাওয়া গেছিলো আর্টিফিশিয়াল আর এই লোথালটা মনে রাখবো ভোগাভার নদীর তীরে অবস্থিত গুজরাটে এগুলো কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত যতগুলো সাইট সব সাইট নয় মানে কিছু কিছু সাইট পাকিস্তানের পড়েছি এখন কিছু কিছু ইন্ডিয়ান পড়ছি পাকিস্তানের মেনলি তিনখানা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরপ্পা মাহিঞ্জেদারো সুটকা গেন্ডার এই মোটামুটি এই এই তিন চারখানা খুব ইম্পর্টেন্ট আর বাকি আমাদেরকে মোটামুটি যে খুব গুরুত্বপূর্ণ সাইট সেগুলো ইন্ডিয়ান সাইটগুলো পড়তেই হবে যেখান থেকে খুব কোশ্চেন আসে এবং আশা করছি এর বাইরে কোশ্চেন আসবে না বা এখনো পর্যন্ত চোখে পড়েনি এটা এস আর রাও উনিশশো সালে লোথাল আবিষ্কার আবিষ্কৃত হয়েছিল এটা ছিল ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অবশ্যই ডক ছিল মানে অব ইন্দাস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান পিপুলের এটা ছিল ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার কেন ডকিয়ার যখন পাওয়া গেছে এখানে কী কী জিনিস পেয়েছি আর্টিফিশিয়াল ডকিয়ার খুবই ইম্পর্টেন্ট ভোগাবর নদীর তীরে এখানে তাছাড়াও পাওয়া গেছে রাইস হাস্ক মানে এছাড়াও লোথাল ছাড়াও রাইস হাস্ক কোথায় পাওয়া গেছে রংপুর গুজরাট রংপুরে পাওয়া গেছে এছাড়াও রংপুর আর লোথালে কিন্তু রাইস মানে রাইসের চাষ পাওয়া গেছে এ টেরাকোটা সিপ অ্যান্ড ফিগার অফ হর্স এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল মেল এবং ফিমেল একসঙ্গে একটু আগে পড়েছি মেল ফিমেল কীভাবে একই গ্রেভ ইয়ার্ডে দুজন মানে দুজনকেই দাহ করা হতো বা কবর দেওয়া হতো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছিলো পেন্টেড জার যেটা কানিং ফক্স মানে চালাক শেয়ালের গল্প ছিল সেটা পঞ্চতন্ত্রতে আমরা পড়ে থাকবো বিষ্ণু শর্মার চালাক এই পার্সিয়ান আর ইরানিয়ান সিল পাওয়া গিয়েছিল নেক্সট স্লাইডে দেখবো আমরা চানহুদারো চানহুদারো মেনলি হচ্ছে ইন্দাস নদীর তীরে বাট পাকিস্তান এটাও একটা পাকিস্তানের ইম্পর্টেন্ট সাইট কে করেছিল এন জি মজুমদার উনিশশো সালে তিনি দ্য অনলি সিটি উইথ দাউট সিটাডেল এটাই একমাত্র সিটি ছিল যে সিটাডেল ছাড়া খুব ইম্পর্টেন্ট সিটাডেলটা মনে রাখতে হবে যে কোন সাইটে সিটাডেল ছিল না একটাই চানুদারও এটাতে তিনখানা ডিফারেন্ট লেয়ার কালচার কালচার দেখা গেছে একটা ছিল ইন্দাস কালচার একটা ঝুকার কালচার একটা ঝাঙার কালচার মোটামুটি এই তিন কালচার আমাদেরকে মনে রাখতে হবে যে এটাই একমাত্র নগর ছিল বা সভ্যতা ছিল সেই যেখানে তিনখানা কালচার একসাথে দেখা গেছিলো এখানে অনেক ফ্যাক্টরির খোঁজ পাওয়া গেছিলো ডিফারেন্ট টাইপ অফ একটা ব্রোঞ্জ ব্রোঞ্জের তৈরি মানে গরুর গাড়ি আর আরেকা আমরা ছোটোবেলায় পড়েছি জানি ইংপট টয়েজ লিপস্টিক সেল অর্নামেন্ট এখানে আমরা পড়ব যে ইন্ডাসিভিলাইজেশান পিপুলরা পিপলরা খুব মানে সাজসজ্জা করতে ভালোবাসতেন প্রিন্ট অফ ডগস অন এ ব্রেক তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারি যে কুকুরের ইউজ হতো বা কুকুর কুকুরের অস্তিত্ব ছিল ফ্রুট প্রিন্ট অফ এলিফ্যান্ট মানে যা হাতিরও পায়ের ছাপ পাওয়া গেছে নেক্সট আসবো বানওয়ালি বানওয়ালি হারিয়ানা হারিয়ানার রাজ্যের হিসার ডিস্ট্রিক্টে ঘাঘার নদীর তীরে অবস্থিত আর এস বিস্ট খুব ইম্পর্টেন্ট বানোয়ালি আর এস বিস্ট বিস্ট এক্সক্যাভেট করেছিল উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখতেই হবে ইট ওয়াজ দ্য অনলি সিটি উইদাউট সিস্টেমেটিক গ্রিড তাহলে আমরা গ্রিড সিস্টেম যখন নগর প্ল্যানিং পড়লাম যে একমাত্র এই একটা মানে শহর ছিল বা নগর ছিল যেখানে গ্রিড সিস্টেমে কোনো শহরগুলো মানে তৈরি হয়নি গ্রিড সিস্টেমে বাড়িঘরগুলো বা বিল্ডিংগুলো তৈরি করা হয়নি আর একটা জিনিসের এখানে সটেজ ছিল সেটা ছিল ড্রেনেজ সিস্টেমেটিক ড্রেনেজেরও খোঁজ পাইনি আমরা এখানে মানে ড্রেনেজ পড়লেই মনে রাখবো ধোলা হচ্ছে সবচেয়ে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল বাট এই একটা জায়গা ছিল বানুয়ালুই যেখানে ড্রেনেজার ড্রেনেজ সিস্টেমের খোঁজ পাওয়া যায়নি হাই কোয়ালিটি বার্লি আর রিমেন্স অফ সেরামিকের খোঁজ পেয়েছি টেরাকোটা টয় প্লাও পেয়েছি মানে লাঙল টেরাকোটা দিয়ে তৈরি লাঙল পেয়েছি মাতৃশক্তি যে মাদার গডেস তার খোঁজ পেয়েছি আমরা যেটা মাটির তৈরি আর কিছু সিল পেয়েছি যেগুলো স্টেট দিয়ে তৈরি নেক্সট পরব আমরা আরেকটা ইম্পর্টেন্ট সাইট সেটা হচ্ছে ধোলাভিরা ইন্ডিয়ান সাইট গুজরাটে রান অফ কাচ গুজরাটে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট যে এটা মনে রাখতে হবে জেপি যোশী উনিশশো সালে এক্সক্যাভেট করেছিলেন এই ধোলাবিড়াতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ধোলাবিরা কেন মনে রাখবো ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সিটি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস এবং প্রতিটা পার্টে কী ছিল আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আজ আছে জায়েন্ট ওয়াটার রিজার্ভার এটা ছিল এই এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে যে কোথায় জায়েন্ট ওয়াটার রিজার্ভার বা কোথায় ভালো ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম দেখে দেখতে পেয়েছি আমাকে মনে রাখতে হবে ধোলাবিরা আরেকটা ওয়াটার দুটো স্ট্রিমস বা সিজনাল ওয়াটার ইরিগেশনের জন্য ব্যবহার করা হতো নেক্সট সাইড আমরা পড়ব সুরকতারা এটাও গুজরাটে অবস্থিত রান অফ কাছ বাই জেপি পি মানে ধোলাভিরা এবং সুরকতারা সুরকতারা দুটোই দুটো 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 নগরই কিন্তু জেপি যোশী এক্সক্যাভেট করেছিল ধোলাভিরা ছিল উনিশশো সালে আর শুরক এখানে স্পেলিং একটা মিস্টেক হয়েছে আর এস ইউ আর হবে এটা টাইপ অফ মিস্টেক টাইপ মিস্টেক টাইপিং মিস্টেক উনিশশো বাহাত্তর সালে ফাউন্ড অ্যাকচুয়াল রিমেন্স অফ হর্স আমরা একমাত্র শুল্ক শহরেরই শহরেই বা নগরেই হর্স বোনস মানে ঘোড়ার হার পেয়েছি মানে ঘর মানে ঘোড়া ব্যবহার করতো জানতো না এটা একদমই বলা যাবে না কারণ রিমেন্স পাওয়া গেছে হতেও পারে যেমন ঘোরার ইউজ কম হতো আর কি কি পেয়েছি চারখানা পট বিউরিয়াল আর পেয়েছি কি ওভাল গ্রেভস মানে ডিম্বাকৃতি কবরগুলো আর কি পেয়েছি মানে কবরের পাশে বড় স্টোন আর পেয়েছি মানুষের হার মোটামুটি আমরা এই তিন এই চার পাঁচখানা জিনিস পেয়েছি এখানে রোপার নেক্সট রোপার মনে রাখতে হবে এটা সতলেজ যে রিভার সাতলেজ আছে সেই সাতলেজ তীরে অবস্থিত হ্যাঁ এটা প্রি হরপ্পান আন হরপ্পান কালচার রোপার কিন্তু পাঞ্জাবে অবস্থিত আমি এখানে এটা টাইপ করতে ভুলে গেছি বাট পাঞ্জাব অবস্থিত অলসো ফাউন্ড পটার টেরিকো টেরা সরি টেরাকোটা ব্লেডস কপার ব্লেডস অর্নামেন্টস এই চার পাঁচখানা জিনিস রোপারে আমরা পেয়েছি নেক্সট স্লাইডে আসবো আমরা ছোটো ছোটো শহর এগুলো মনে রাখবো আমৃতে কি পেয়েছি রিমেন্স রাইনা সোর্স এটা এই জন্যই মনে রাখবো এরপরে আছে ডাইমাবাদ ডাইমাবারটা কোথায় ডাইমাবাদ হচ্ছে মানে বলতে পারি আমরা মহারাষ্ট্র রিজিয়ান যেটা সেই রিজিয়ান মানে একদম যদি সাউদার্ন পার্ট খুঁজি তাহলে ডাইমাবাদ খুঁজ পাবো আমরা মহারাষ্ট্রে যে হরপ্পান সিভিলাইজেশনের একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট কোথায় তো ডাইমাবাদ এখানে ব্রোঞ্জ ইমেজ চ্যারিয়ার পেয়েছি আমরা এরপরে পড়বো আমরা সুটকা গেন্ডার সুটকা গেন্ডার মেনলি বালাকোট মানে পাকিস্তানে অবস্থিত এখানে কোস্টাল সিটি বলা যায় মানে নদীর ধারে বা সমুদ্রের ধারে এই সিটিটা ছিল বালাকোট প্রান্তরে একটা পোর্ট পেয়েছিলাম আর্টিফিশিয়াল পোর্ট যেমন লোথালে পেয়েছি ডক এখানে পোর্ট ছিল আমরা জানি পোর্ট কী আরেকটা সভ্যতা খুবই ছোট বাস একটা লাইন মনে রাখবো যে এই সভ্যতাটা আগুন ডিস্ট্রাক্টেড বাই দ্য ফায়ার এটাকে আমরা মনে করা হয় যে যা ধ্বংস পাওয়া গেছে কোর ডিজি এই একটা সিভিলাইজেশান যেটা ধ্বংস হয়েছিল আগুন দিয়ে এটা আমরা জানতে পেরেছি খুব ইম্পর্টেন্ট আমি মূলত এক্সাম ওরিয়েন্টেড টপিক মানে ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা পড়ব যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিভাবে ডিসাপিয়ার হয়ে গেল। এত বড়ো একটা সিভিলাইজেশান যেটা প্রায় খ্রিস্টপূর্ব দু সাল থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল সেই হারাপ্পান সিভিলাইজেশান কি করে হঠাৎ ডিসাপিয়ার ভ্যানিস হয়ে গেল এখানে দুখানা থিওরি কাজ করে একটা থিওরি যেটা আমাদেরকে মটিমার হুইলার আমরা নাম শুনব এবং জানবো উনি কে ছিলেন প্রথমেই বলে রাখি মটিমার হুই হুইলার ছিলেন ডিরেক্টর জেনারেল যেমন জন মার্শাল পড়লাম স্যার জন মার্শাল তিনি ডিরেক্টর জেনারেল কোথা থেকে কথা সাল থেকে ছিলেন উনিশশো দুই থেকে উনিশশো আঠাশ তো এই টাইমে আমরা ম্যাক্সিমাম হরপ্পান কালচারের সিভিলাইজেশনের খোঁজগুলো পেয়েছিলাম ইনার আন্ডারে মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা দয়ারাম সাহানি সবাই জন মার্শালের আন্ডারেই ছিলেন সেই টাইমে উনি ডিরেক্টর জেনারেছেন বাট মর্টিমার হুইলার ইনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডিরেক্টর জেনারেল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এ আশায় বলা যায় তো উনি ও ওনার থির অনুযায়ী উনি মনে করেন যে আরিয়ান কঙ্কার দ্য দা সিভিলাইজেশন আরিয়ান্স মানে আরিয়ান্স কারা যারা সাউথ সরি যারা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে এসছিলো আমরা যখন বেদিক পিরিয়ড পরবো তখন আমরা জানতে পারবো যে কীভাবে আরিয়ান কঙ্কার্ট করেছিল বা এটা জাস্ট একটা ধারণা মানে কমপ্লিট কোনো পোক্তা বা মানে নির্দিষ্ট কোনো একটা উত্তর সমাধান নেই এটা একটা ধারণা করা যায় যে আরিয়ান ইনভেশন থিওরি সেই জন্য বলা হয় যে আরিয়ানরা এদেশে এসেছিলো হরপ্পানদের ওপর সাথে যুদ্ধ করে হোক তাদেরকে তাড়িয়ে হোক ইন্ডাসোলেশনকে শেষ করে দিয়েছিল তাছাড়াও হতে পারে কি আরেকটা আরেকটা সেক্ট মানে আরেকটা গোষ্ঠী মনে করেন যারা তারা তারাও হিস্টোরিয়ান যে মনে করেন যে ক্লাইমেটিক চেঞ্জ মানে একটা ইন লং টাইম পর্যন্ত ড্রাউট মানে খরা বৃষ্টি নেই হঠাৎ মানে সরস্বতী রিভারটা শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় এই যে সরস্বতী রিভারের উপরে পুরো সিভিলাইজেশান বা ইন্দাসের উপরে শুনেছিল এই সরস্বতী রিভার ড্রা ড্রাই হয়ে যায় মানে বৃষ্টি না হওয়ার কারণে ফলে মানুষ কী হয় মাইগ্রেট করে মানে এই সর মানে সব জায়গাটা ছেড়ে হয়তো আদার্স কোনো গাঙ্গেটিক দোয়াব বা বা আরিয়ান বা আমরা বেদিক কালচারে যেগুলো পড়েছি সেখানেও হতে পারে তারা সেখানে গিয়ে বসতি স্থাপন করেছিল অনেক রকম হতে পারে আর আরেকটা গ্রুপ মনে করে স্কলার গ্রুপ মনে করে যে বড় কোনো একটা বন্যা ছিল বা বড় কোনো একটা ভূমিকম্প ছিল যেটা পুরোপুরি এই হরপ্পান পিপুলদেরকে ধ্বংস করে দিয়েছিল মোটামুটিভাবে এখানেই আমার হরপ্পান সিভিলাইজেশান শেষ তো আমি যথা মানে যথাসাধ্য চেষ্টা করেছি সমস্ত ইনফরমেশানগুলোকে এখানে এখানে দেওয়ার যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রতিটা লাইনেই হয়তো কোশ্চেন পাওয়া যাবে যদি আমার এই ইনফরমেশানে কোথাও যদি কোথাও রেক্টিফিকেশান দরকার হয় তা আমি আপনাদের কাছে অলওয়েজ আই উইল রিকোয়েস্ট ইউ টু প্লিজ গিভ এ কমেন্ট ডু ইউর কমেন্ট ইফ অ্যানি এনিথিং নিড ফর রেকটিফিকেশান প্লিজ টেল মি ফিল ফ্রি টু টেল মি ওকে আর অবশ্যই থ্যাংকস ফর ওয়াচিং আর আমি বলবো না যে লাইক করুন শেয়ার করুন যদি মানে মনে হয় যে এটা কাজের গুরুত্বপূর্ণ বা সেই রকম সেইরকম রকম ইম্পর্টেন্ট কিছু আছে তাহলে অবশ্যই শেয়ার করুন